ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করেন। তার পরীক্ষার ধরন এক এক সময় এক এক ধরনের, কিন্তু একজন মুমিন, প্রকৃত অর্থে মুমিন, সেই বিপদ মুসিবতের শেষ সময় ধৈর্য ধারণ করবে। পবিত্র কোরআন মাজিদ বিভিন্ন জায়গায় এসেছে যে ইন্নাল্লাহ মা সাবিরিন ওয়া বাশশির সাবিরিন, যে সাবিরিন যারা তার ধৈর্য ধারণকারী, যারা ধৈর্যশীল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। এবং হাদিসের মধ্যে একটা বিষয় এসেছে যে ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, ইন আসাবাতহু সাররা ওয়া শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ ওয়া যালিকা ইল্লা লিল মুমিন। যে মুমিন ব্যক্তির উপর যখন কোনো ভালো কিছু আসে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তার উপর যখন কোনো খারাপ কিছু চলে আসে তখন সে সবর করে। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কাজগুলো বা এই মেন্টালের লোকগুলো সাধারণত হয় মুমিন ব্যক্তিরা, মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারো পক্ষে এরকম সম্ভব নয়। তো প্রত্যেকটা বালা মুসিবত বিপদ আসলে আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবো, আমাদের তাকদীরের উপর বিশ্বাস করবো, পাশাপাশি আমরা যথাসম্ভব আমাদের বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা তাওয়াক্কুল করবো, আমরা বেশি বেশি দোয়া করবো এবং এই বিপদ মুসিবতে আমরা সবর করবো। তাহলে রাব্বুল আলামিনের যে ঘোষণা সাবিরিনদের ব্যাপারে, যে বাশির সাবিরিন বলেছেন, সেই ঘোষণা অনুযায়ী আমরা পুরস্কৃত হব ইনশাআল্লাহ।